ইসরায়েলকে ইরান এবং তার প্রক্সিদের হাত থেকে বাঁচাতে আমেরিকা তড়িঘড়ি করে থার্ড মিসাইল সিস্টেম পাঠাচ্ছে। শুধুই যে মিসাইল পাঠাচ্ছে তাই নয়, বরং আমেরিকা সেরা প্রযুক্তির এই অস্ত্রের পরিচালনার সৈন্য পাঠাচ্ছে। থার্ড মিসাইল সিস্টেমটিকে কেন এটা এত দ্রুত পাঠানো হচ্ছে এবং ইরানের হামলা থেকে বাঁচাতে এটা কতটা কাজে দিবে সেসব তথ্যই জানাবো আজকের ভিডিওটিতে। থার্ড হচ্ছে গোটা পশ্চিমা বিশ্বের সবথেকে কার্যকরী এয়ার ডিফেন্স সিস্টেম বা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। এটি খুব সবল হলেও হাইপারসনিক মিসাইলকে ঠেকাতে পারে না। আমেরিকার এই অস্ত্র পাঠানোয় একটা জিনিস স্পষ্ট যে ইসরায়েলের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে কোনোভাবেই ইরান এবং তার প্রক্সিদের হাত থেকে বাঁচতে পারবে না। থার্ড মিসাইল সিস্টেম তৈরি করা হয়েছিল উপসাগরীয় যুদ্ধে আমেরিকার ব্যর্থতার পর। থার্ড মিসাইল সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটিতে কোনো বিস্ফোরক ওয়ারহেড নেই। এর পরিবর্তে এটি গতিশক্তি ব্যবহার করে লক্ষ্যবস্তুকে ধ্বংস করে, অর্থাৎ কোনো ওয়ারহেডের বিস্ফোরণ না ঘটিয়ে নিজস্ব শক্তি দিয়ে আগত ক্ষেপণাস্ত্রকে আঘাত করে। থার্ডের পুরো নাম টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স। এতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক রাডার, রয়েছে শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র, রকেট বা যুদ্ধবিমান ধ্বংসের জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র। থার্ড নিজের 150-200 কিলোমিটারের মধ্যে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে নিমিষে ধ্বংস করতে পারে। এর সফলতার হারও খুব বেশি। থার্ড আমেরিকার একমাত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটি স্বল্প এবং মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। এছাড়া মধ্য এবং দূরপাল্লার মাঝামাঝি বা ইন্টারমিডিয়েট শক্তিশালী ক্ষেপণাস্ত্র ধ্বংসেও সক্ষমতা রয়েছে এটির। থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বায়ুমণ্ডলের ভিতর এবং বাইরে দুই জায়গাতেই ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পারে। আমেরিকার কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্যমতে দেশটির হাতে বর্তমানে থার্ডের 60টি ব্যাটারি রয়েছে। প্রতি ব্যাটারিতে রয়েছে 60টি করে ট্রাক, প্রতি ট্রাকে আবার যুক্ত করা 8টি ক্ষেপণাস্ত্র। এছাড়া প্রতিটি ব্যাটারি একটি শক্তিশালী রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এই 60টি ব্যাটারির মধ্যে ইসরায়েলে পাঠানো হচ্ছে একটি। আমেরিকা প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে দেওয়া তথ্য অনুযায়ী গত 13 এপ্রিল এবং 1 অক্টোবর ইসরায়েলে ইরানের নজিবহীন হামলার পর দেশটি প্রতিরক্ষা জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। থার্ডের এই ব্যাটারি দেখভাল এবং পরিচালনার জন্য প্রায় 100 আমেরিকান সেনা যাচ্ছে ইসরায়েলে। অ্যাজিস এবং প্যাট্রিয়টের মতো আমেরিকার অন্যান্য আকাশ প্রতিরক্ষার সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে পারে থার্ড। এটি আমেরিকার বিমানবাহিনী C-17 এবং C-5 উড়োজাহাজের মাধ্যমে যুদ্ধ যে কোনো স্থানে মোতায়েন করা যায়। তবে ইসরায়েলে সেগুলো কবে নাগাদ মোতায়েন করা হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানায়নি পেন্টাগন। মূলত শক্তিশালী রাডার ব্যবস্থার কারণে থার্ড খুবই নির্ভুলভাবে প্রতিরক্ষা হামলা নস্যাৎ করতে পারে। এর রাডার ব্যবস্থার নাম ANTPY-2। সুবিধা অনুযায়ী এই রাডার থার্ডের ব্যাটারি, আমেরিকার কোনো যুদ্ধজাহাজ বা অন্য কোনো স্থাপনায় স্থাপন করা যেতে পারে। সেখান থেকে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র বিষয়ে তথ্য পাঠাতে পারে এই রাডার। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর মিসাইল সেট প্রজেক্টে দেওয়া তথ্য অনুযায়ী আমেরিকা যুদ্ধক্ষেত্রের জন্য উৎপাদন করা থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো পরীক্ষামূলক পর্যায়ে কখনোই লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যর্থ হয়নি। তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় শুধু থার্ড ব্যবহার করা হবে না, পাশাপাশি কাজ করবে দেশটি হাতে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। আমেরিকার বিমানবাহিনীর সাবেক কর্নেল এবং সামরিক বিশ্লেষক কেড্রিক লেইটন বলেন, থার্ড যখন ইসরায়েলে মোতায়েন করা হবে তখন এটি ইসরায়েলের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি বাল্টিক স্তরের নিরাপত্তা দেবে। ইসরায়েলের হাতে বর্তমানে বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এগুলো হচ্ছে ডেভিড স্লিং, অ্যারো-2, অ্যারো-3 এবং আয়রন ডোম। এর মধ্যে ডেভিড স্লিং, অ্যারো-2 এবং অ্যারো-3 আমেরিকার সঙ্গে যৌথভাবে তৈরি করছে ইসরায়েল। অ্যারো-3 কিছু বৈশিষ্ট্যের সঙ্গে থার্ডের মিল রয়েছে। যদি এই প্রথম ইসরায়েলে থার্ড পাঠাচ্ছে না আমেরিকা, এর আগে 2019 সালে একটি মহড়ার জন্য দেশটিতে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল। এছাড়া 2017 সালে উত্তর কোরিয়ার হুমকির মুখে দক্ষিণ কোরিয়ার থার্ডে একটি ব্যাটারি পাঠিয়েছিল আমেরিকা। প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপেও এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা আছে।
সম্প্রতি লেবানন থেকে হিজবুল্লাহ ছোড়া একের পর এক রকেট হামলা হানে উত্তর ইসরায়েলের কয়েকটি শহরে। এর বেশিরভাগই আটকাতে ব্যর্থ হয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত খবর অনুযায়ী হিজবুল্লাহ ওই রকেট হামলায় প্রাণহানি না হলেও শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনার জেরে ইসরায়েলকে সহায়তা দ্রুত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা THAAD হবে বলে ঘোষণা দিয়েছে আমেরিকা। সেই সঙ্গে এটি পরিচালনার জন্য আমেরিকার সেনাও পাঠানো হবে বলে জানা গেছে। বাইডেন প্রশাসন ইরান এবং তার সমর্থিত গোষ্ঠীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে রক্ষা এগিয়ে এসেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। আমেরিকা দেওয়া THAAD ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে। এদিকে ইরানি কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ইরানে পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলাসহ যে কোনো ইসরায়েলি আক্রমণের শক্তিশালী জবাব দেবে তারা। এই ক্রমবর্ধমান হুমকির মুখে ইসরায়েল অস্ত্র এবং গোলাবারুদের জন্য আমেরিকার কাছে সহায়তার অনুরোধ করে, আর ইসরায়েলের এই অনুরোধ রক্ষা করেই THAAD পাঠানোর ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর তাদের টার্মিনাল ফেজ লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে চূড়ান্ত পর্যায়ে সেগুলোকে আটকে দিতে পারে যেভাবে THAAD-কে ডিজাইন করা হয়েছে। এই সিস্টেমটি বায়ুমণ্ডলের ভিতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তু করতে পারে। এটি স্বল্প, মাঝারি এবং মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকে দিতে সক্ষম। বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র হুমকির সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে THAAD। এছাড়াও একটি স্ট্যান্ডার্ড THAAD ব্যাটারিতে ছয়টি ট্রাক মাউন্ট লঞ্চার রয়েছে। প্রতিটি রাডার, রেডিও সরঞ্জাম সহ আটটি ইন্টারসেপ্টার বহন করে। প্রতিটি লঞ্চার পুনরায় লোড করতে প্রায় 30 মিনিট সময় লাগে। একটি সম্পূর্ণ ব্যাটারি পরিচালনার জন্য 95 জন আমেরিকান সেনা প্রয়োজন হয়। এর আগে ইউক্রেনে আমেরিকা প্যাট্রিয়ট সিস্টেমকে উড়িয়ে দিয়েছিল রাশিয়া হাইপারসনিক মিসাইল। ইসরায়েলও এই THAAD মিসাইল সিস্টেমকে উড়িয়ে দিতে পারে ইরানের ফাতা হাইপারসনিক মিসাইল, যা আমেরিকার অস্ত্রশিল্পের জন্য একটি বড় লজ্জার বিষয় হয়ে দাঁড়াবে। প্রিয় দর্শক, আমেরিকা কেন তড়িঘড়ি করে ইসরায়েলে এই THAAD সিস্টেম পাঠাচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।